2019 আর 2024-এর মধ্যে কোনো পার্থক্য কি আপনারা দেখতে পাচ্ছেন না পাচ্ছেন? উত্তরটা আপনি আগে দিন, তারপরে আমি উত্তর দেবো, নইলে উত্তরই দেবো। উত্তর দিলে তারপরে উত্তর দেবে। হ্যাঁ কি না উত্তর দিই, উত্তর আছে। তিনটে ঘটনা সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে, একটা মাদ্রালের 33 নম্বর ওয়ার্ড, একটা ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ড, আর একটা ভাটপাড়ার মোমিন পাড়া। মাত্র তিনটে ঘটনা ঘটেছে, এখানে দলের কোনো অনুমোদন নেই। 33 নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম, 24 নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি, আর মোমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে। এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে, রাত্রেই আমি পুলিশকে বলি করা ব্যবস্থা নিতে হবে। অতএব আপনারা দেখতে থাকুন, ফোর্ট কোনো ঘটনা ঘটে কি না, ঘটবে না। আমি অর্জুন সিং না, আমি পার্থবাবু বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে, আর যারা গুন্ডারাজের চামচেরি করেছে তাদেরও বলবো সঠিক খবর পরিবেশন করতে। দাদা বলছি, প্রথম এমপি ব্যারাকপুর শিল্পাঞ্চলে আপনি হলেন, কি বার্তা দেবেন মানুষ? আমি প্রথম এমপি হলো মানে আমার জীবনে আমি প্রথম এমপি হলো। হ্যাঁ দেখুন, ডেভেলপমেন্ট মমতা ব্যানার্জির হাত ধরে সারা বাংলা 2011 সাল থেকে, এবার ব্যারাকপুরের ব্যাপারে দিদি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক পরিকল্পনা আছে। এমনকি আমার সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন ব্যারাকপুরের দায়িত্ব আমার। অতএব ব্যারাকপুর নিয়ে মানুষের কাছে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, যেগুলো আমার নিজের ক্ষমতার মধ্যে, এডুকেশনাল হাব কিংবা ধরুন এই গুন্ডারাজ খতম করা প্রশাসনকে দিয়ে, এগুলো আমি নিশ্চিতভাবে বাস্তবায়িত করব। আর যেগুলো কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার, যে কল্যাণী অফিস মেট্রো, এগুলো তো সরকার কারা গঠন করবে তার উপর নির্ভর করবে। যেখানে সেখানে যদি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পায় নিশ্চিতভাবে উন্নতি করবে। আর একটা জিনিস জেনে যান, বোলগড় হাসপাতাল আর নৈহাটি হাসপাতালে বহুত উন্নতি হবে আগামী 2 বছরের মধ্যে। তাহলে বলছি যে এই যে জমাবাঁধি মানুষ, তারা গুন্ডারাজ খতম চেয়েছে, তারা চেয়েছিল মস্তানি বন্ধ হোক, ব্যবসায়ীদের উপর জুলুম বন্ধ হোক, বিভিন্ন জায়গায় তোলাবাজি বন্ধ হোক, সমস্ত কলকারখানায় সঞ্জয় সিং প্রমোদ সিংকে পাঠিয়ে দিয়ে অর্জুন সিংয়ের তোলাবাজি বন্ধ হোক। আমি আপনাদের মাধ্যমেই বলছি, যারা এরপরে মিলে গিয়ে তোলাবাজি করে শ্রমিকদের দুর্দশার মধ্যে ফেলবে তাদের স্থান গাঢ় দেওয়া হবে, সঞ্জয় সিং প্রমোদ সিংকে বলে দেবে।